সরি গাইস, আমার কারেন্ট অফ হয়ে গেছিল, তো আমার সব কিছু চলে গেছিল, তো আমি মোবাইল থেকে আসলাম স্ট্রিম করতে। আবার এখানে দেখছি ব্যাটল শুরু হয়ে গেছে, টুরা আছে প্রিজনে, ফাইভরা আছে এখানে। এখানে দেখছি আমি ফোকার গেটে টেনে একটা জোনের ড্যামেজ খাচ্ছে। এখানে এরা কি করছে বুঝতে পারছি না, এদের মধ্যে কাছে কোনো গাড়ি নেই মনে হয়, তাই এরা কিছু করতে পারছে না। সামনে একটা গাড়ি আছে, এবার ওরা মুভিং করার চেষ্টা করছে। এবার ভালো ডিসিশন মুভিং করা জোনের মধ্যে। এরা মুভ ইন করে জোনে যাচ্ছে, কিন্তু জোনে এরা ড্যামেজ খাচ্ছে কেন কে জানে। যে এরা যখন জানে যে এতজন কম আছে, এরা ফেভারিট পজিশন নিয়ে নিতে পারে, জোনে ড্যামেজ খাচ্ছে শুধু শুধু এরা। এরা মুভ ইন করে গেছে জোনের মধ্যে, এদেরকে তাকে হিল করতে হবে। এদের আশেপাশে কোনো স্কোয়াড নেই। টিম নাম্বার ফাইভরা আছে এই অ্যাপার্টমেন্টে, এরা কিন্তু জোনে নেই। এবার এবার সিক্সরা জোনে এসে গেছে, টিম নাম্বার ফাইভরা জোনে নেই। এটা কিন্তু মুশকিল হতে পারে এবার এদের জন্য। ও, টিম নাম্বার ফাইভরা ভালো পজিশন নিয়ে হোল্ড করে আছে, আর এটা দিয়েছে একজনকে, টিম নাম্বার ফাইভকে দিয়েছে কার-98K উইথ 3 স্কোপ 3x। এদের ফাইট হওয়ার এখানে আশঙ্কা এসে হয়ে গেছে। আর এখানে দেখছি টিম নাম্বার টুরে শুধু জোনের মধ্যে ভালো পজিশন নিয়ে আছে, এটা প্রিজনের মেন বিল্ডিং নিয়ে ধরে আছে। টিম নাম্বার নাইনে জোনে ঢুকতে হবে, ওদেরকে ভালো ফ্ল্যাঙ্ক করতে হবে, একটা ভালো রোটেশন না করলে পারবে না। এখানে টিম নাম্বার সিক্সরা আটকে গেছে জোনের মধ্যে, আর গডেক্স তাহিমও ভালো দিচ্ছে কার-98K ড্যামেজ। ও, এখান ওখান থেকে ডেথ ভালো একটা ড্যামেজ দিয়েছে, ডেথের কাছে আছে ডিপি, দুজন দুজনকে ড্যামেজ দিয়েছে ডেথ আর গডেক্স। কিছুটা এক্সচেঞ্জ করলো গডেক্স আর অঙ্কিত রয় মিলে। আর 20 সেকেন্ডের পর জোন ক্লোজিং করবে তোর আগে, তো এটা বেটার। আর ওখান থেকে ডেথ ডিপি দিয়ে নক ডাউন করে দিয়েছে, আচ্ছা দারুণ ড্যামেজ। ডেথ আর ফোকার দারুণ খেলছে এখানে। ও, ওখানে আরেকটা টিম নাম্বার নাইন ক্লোজিং করছে পেছন দিক থেকে, দারুণ থার্ড পার্টি হবে এবার এখান থেকে। আর এখান থেকে থার্ড পার্টি করে নোবেল টোজো ডেথ কেস মেরে দিয়েছে, দারুণ থার্ড পার্টি করলেন এখানে এরা, জোনের পেছন থেকে গিয়ে থার্ড পার্টি করে মারলেন। কিন্তু এটা হলো টিম নাম্বার নাইনে, জোনে মুভ করতে হবে। এবার ওখানে দেখি আমরা ফোকাট কি করছে, ফোকাট পেনকিলার নিয়ে হিল করছে, ডেথ মনে হয় ব্লিড আউট হয়ে যাবে বা ওকে ফিনিশ করে দেওয়া হবে ডেথকে। ডেথ বাজে জায়গায় আটকে গেছে, আর নোবেল টোজোকে ওখান থেকে অন্য টিম আর একটা টিম নাম্বার টু নোবেল তোজোকে করে মেনে দিয়েছে। এখন থার্ড পার্টি হয়ে যাচ্ছে, আর এখানে স্প্রে দেওয়া করে দিয়েছে টিম নাম্বার টু, এখানে স্প্রে দেওয়া শুরু করেছে। আর ওখানে ওখানে অলরেডি মনে হচ্ছে নোবেল তোজার টিম ডেঞ্জারে আছে, কারণ ওখানে তিনজন নকডাউন হয়ে পড়ে আছে। কন্টিনিউ 1-1-2 পারবেন কি বাঁচাতে সবাইকে দেখতে হবে, নোবেল তোজার ব্রিড আউট হয়ে মারা যাবেন। আর এখানে আমরা দেখছি যে ডিএইচএ স্কোয়াড পুশ করেছে ভালো ফ্ল্যাঙ্ক করে,
আর এখানে টিম নাম্বার নাইন ডেথকে মনে হয়, হ্যাঁ রিভাইভ দেওয়া হয়ে গেছে, এরা হোল্ড করে আছে ওয়াচ টাওয়ারটা পেছন থেকে। টিম নাম্বার ফাইভ জোনে নেই, আসতে হবে টিম নাম্বার ফাইভকে। টিম নাম্বার ফাইভের একজনই বেঁচে আছে, গডেক্স তাম্বো। ফোর এক্স পেয়ে গেছেন, পাশে কেটে আসছেন, আর এখান থেকে শৌরিকের ফ্ল্যাঙ্ক, আর এখানে গডেক্সের খেল খতম। থ্রি টিমস রিমেনিং, এইট প্লেয়ার্স, থ্রি ভি টু থ্রি। আর এখানে আর একটা অসাধারণ পারফরমেন্স, ওখানে থার্ড পার্টি করে দিলেন কাউন্টিনো উইথ ড্যাট গ্রোজা, শুয়ে আছেন, স্পট করা মুশকিল হবে। কিন্তু নাম্বার টু নাম্বার ডিএইচ স্ক্রিম স্পট করতে পারবেন যদি এর কাছে যদি না থাকে, কারণ গ্রোজাতে ফ্ল্যাশ এটা থাকে না। ওখানে নাম্বার নাইনের টিম কন্টিনিউ ক্লোজিং করতে গেল ডিএইচের প্লেয়ার, ডেঞ্জারাস ডিএইচ প্লেয়ারের দারুণ রিফ্লেক্স, ডিএইচ প্লেয়ারের দারুণ রিফ্লেক্স। এবার রাইট থেকে কে ফায়ারিং করছে, নাম্বার নাইন কাভার ফায়ার দেওয়ার চেষ্টা করলো, নাম্বার টু এর টিমের দারুণ রিফ্লেক্স এখানে। ডিএইচ সোমাবর, সরি ডিএইচ নট সোমাবর, ডিএইচ স্ক্রিমের দারুণ রিফ্লেক্স। আর এখানে স্মোকের মধ্যে র্যান্ডম ফায়ারিং করার চেষ্টা করছে, দেখি কাউকে নকডাউন করতে পারে কি না। দুজনেরই হেলথ, দুটো টিমেরই হেলথ কম। এখান থেকে গাড়ির আওয়াজ পাচ্ছি আমি। আর এখানে টিম নাম্বার সিক্স পেছন থেকে এসে একটা বাড়ি হোল্ড করে নিয়েছে, এদের কাছে এখন কোনো ক্লোজিং কোনো ফাইট নেই। ফাইট হচ্ছে হলো টিম নাম্বার টু এর কাছে, টিম নাম্বার টু ডেঞ্জার, টিম নাম্বার টু ডেঞ্জারে আছে। এবার টিম নাম্বার টুরা ওপেনে লুট করছে, স্ট্রিম কানেকশন ইজ নট স্টেবল, কারণ আমার নেট কারেন্ট অফ হচ্ছে, কারেন্ট আসছে, এটা বিশাল প্রবলেম ক্রিয়েট করছে আমার এই নতুন এটার জন্য। তো সরি গাইজ, এখানে ফাইটিং দেখতে পাচ্ছি টিম নাম্বার সিক্স আর টিম নাম্বার নাইনের ওপরে, টিম নাম্বার সিক্স সরি টিম নাম্বার টু এর ওপরে। আর ফোকারকে এখানে দারুণ এখানে মিনি ফোর্টিনে স্প্রে দিল, আর ডিএইচ সোমাবকে নকডাউন, এটা ওর সেকেন্ড নকডাউন, দারুণ ব্লিড আউট হবে। ওখান থেকে পেছন থেকে সৌত্রিক গাড়ি নিয়ে আসছে, যদি রিভাইভ করা যায়। এখানে ফোকারকে এখানে দারুণ মিনি ফোর্টিনে স্প্রে দিয়ে মারলেন, ডিএস আচ্ছা কাভার ফায়ার দেওয়ার চেষ্টা করছে, ডিএস আমাকে মানে বাঁচানো যাবেন না, কেন কি আমি দেখতে পাচ্ছি না কে বাঁচাচ্ছে। ওরা ফাইট নিচ্ছে, ওখানে ডিপি স্প্রে, ডিপি রিকল, আমি থিঙ্ক এটা আমার মনে হচ্ছে একটু বেড়ে গেছে আপডেটের পর, আমারও আমি খেলেছি বলে আমার ডিপি রিকলটা আমার কন্ট্রোল করতে একটু অসুবিধা হচ্ছে ফোনে। আর ওখানে ব্লিড আউট হয়ে গেলেন ডিএস সোমাবো, তো ওরাও ডিএইচে ক্ল্যান দুজন বাকি আছে। ফোকার পেছনে ফল ব্যাক করছে ফোকাট এন্টারটেনার, ওখানে ডেথ আছে, ডেথকে ডেথের জন্য স্মোক করতে হবে যদি ওরা বাঁচা পালাতে চায়। আচ্ছা এবার টিম নাম্বার সিক্স যেভাবে যাচ্ছে, ওরা টিম নাম্বার নাইনে ঠিক পেছন পেছন যাচ্ছে, তো টিম নাম্বার নাইনকে ভালো করে দেখতে হবে যাতে ওরা পেছনে এসে না পড়ে। সবাই ক্লোজ মুভিং করছে, ছজন বেঁচে আছে ওইটুকু জোনের মধ্যে। জোন ক্লোজিং হয়ে যাচ্ছে, আর এখানে ডিএইচ দারুন এসকেএস স্প্রে, ডিএইচ দারুণ খেলছে ভাই, এই এতগুলো এত কম টাইমের মধ্যে ডিএইচই আমার একটা টিম লাগার যারা খুব ভালো খেলছে, কারণ ডিএইচ এসকেএস এর মতন এসকেএস স্প্রে দেওয়া আর নক করা বিশাল মুশকিল। ওখানে ফোকার কেনটেনের দারুণ রিফ্লেক্স, দারুণ রিফ্লেক্স, টিম নাম্বার নাইনকে শেষ করা যেন করছেন। ওখানে ডেথ বিড আউট হয়ে গেলেন, তো এখানে ফোকাট একাই বেঁচে আছেন। ও আর টিম নাম্বার নাইনের হার্ডলি ফাইভ এইচপি, দুটো টিমেরই ফাইভ এইচপি, দুটো প্লেয়ারেরই। ও এখানে ফোকাট কেনাটেনার নাম্বার টু এর টিম, আর ফোকাট কেনাটেনার স্প্রে করে যাচ্ছে, আর ফোকাট কেনাটেনার গোল্ডিকে শেষ করে দিল। ফোকাট কেনাটেনার হার্ডলি ওয়ান এইচপি, ফোকাট ফোকাটকে দেখতে হার্ডলি ফোকাটকে এক্ষুনি হিল করতে হবে যদি বাঁচতে চায়। ই হ্যাজ টু হিল অ্যাজ ফার অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওখানে
টিম নাম্বার টু কে ফিনিশ করে দিল গ্রোজার স্প্রে দিয়ে কন্টিনিউ টুয়েলভ, দারুণ স্প্রে দিচ্ছেন কন্টিনিউ টুয়েলভ। ওখানে একজনই বেঁচে আছে ওনার টিমের থেকে, সুইস ওয়ান ভি ওয়ান ফাইট, তিনটে প্লেয়ার বেঁচে সবাই এখানে, স্নেক কন্টিনিউ টুয়েলভ, ওয়ান ওয়ান টু স্নেক, ডিএইচ স্ক্রিম স্নেক, ফোকার ক্যান এন্টারটেনার স্নেক, কিন্তু ফোকার ক্যান এন্টারটেনার জোনে নেই, ওকে জোনে মুভ করতে হবে, 30 মিটার জোনে মুভ করতে হবে, রিচ আছে, রিচটাকে অ্যাডভান্টেজ নিয়ে মুভ করতে হবে। আর কোনো প্রবলেম হবে না, টিম নাম্বার সিক্স আর টিম নাম্বার নাইন খুব কাছাকাছি, যদি স্পট করে নিতে ফেলেন ফোকাট এখানে টিম নাম্বার নাইনকে, তাহলে খেল খতম টিম নাম্বার নাইনের। টিম নাম্বার নাইন সামনের দিকে হাঁটছে আর ফোকাটও ঠিক পেছনে, ফোকাট এখানে শুয়ে আছে, জোনে মুভ করার চেষ্টা করছেন, সবাই মনে হয় জোনেই আছে, টিম নাম্বার সিক্স মনে হয় জোনে নেই। ও টিম নাম্বার টু এর কাছে গাছের কাভার আছে, এটা ভালো কাভার টিম নাম্বার টু এর। আর এখানে টিম নাম্বার টু স্পটেড, আর খেল খতম ফোকার। ও ফোকার কিনার ওখানে, ও আচ্ছা নাম্বার টু স্পট করলো আর ফোকার কিনার দেখতে পেয়ে ফোকার কিনার কিলটা নিয়ে চলে গেল, দারুণ দারুণ। এখানে ফোকার জোনে নেই, মুশকিল এটাই। আর ডিএইচ স্ক্রিম জোনে আছে, ফোকার কেনাকে আসলেই মনে হয় স্প্রে দিয়ে দেবে, সো আই থিঙ্ক ইটস হার্ড লাক ফর ফোকার কেনাটেনার, দ্যাট ইজ সংলাপ, ওয়ার আজ ডিএইচ নো ইটস জোন, বাট ওয়ার ইজ ই গোয়িং, ও জানে না যে ওর সামনেই, ওর ঠিক সামনেই আছে, আর এখানে স্পটেড, আর ডিএইচ স্ক্রিম এখানে ম্যাচ নিয়ে চলে গেল, দারুণ খেলেছে এখানে ডিএইচ ডিএইচ এর টিম, থার্ড পার্টি থেকে অ্যাভয়েড করে, থার্ড পার্টি অ্যাভয়েড করে লাস্টে ভালো কাভার নিয়ে বাঁচিয়ে টিমমেটসদেরকে দারুণ সার্ভাইভ করলো।